আজকে আমরা প্যাট নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের শেষ পর্বে এসে পৌঁছেছি, শেষ পর্বে চলে আসছি। তো এই পর্বটা খুব ইম্পর্টেন্ট, এ আমাদের প্রত্যেকটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের 18-19-এ এটা প্রচুর পড়েছে, অনেক পড়ছে। তো অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। প্রথম 1 নম্বরটা বলতেছে, এক্স এর যে সকল মানের জন্য এত ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে তা নির্ণয় করো। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রম, তো আমাদের ব্যতিক্রমী শর্তটা কি, যে যার নির্ণায়কের মান শূন্য, ব্যতিক্রমী যার নির্ণায়কের মানটা কি হবে, শূন্য হবে। তো আমাদের এটা হলো আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স, যার নির্ণায়ক আমরা পেলাম, যার নির্ণায়ক এবং মানটা। তো ব্যতিক্রম ম্যাট্রিক্স হতে হলে আমাদের মানটা কী হতে হবে, শূন্য হতে হবে। তো আমরা শূন্য ধরে নিলাম, এক্সটা কমন নিলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান 0 এবং 10/3-এর জন্য ম্যাট্রিক্সটা কী হবে, শূন্য হবে বা মানটা শূন্য হবে। এরপর আমরা 2 নম্বরে দেখছি যে পি এর কোন মান, মান কত হলে ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে, মান কত হলে তা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। তো সেই ব্যাপার একই রকম ব্যাপার, যার নির্ণায়কের মান শূন্য, যদি এত ম্যাট্রিক্স ব্যতিক্রম হবে যার নির্ণায়ক ইজ ইকুয়াল টু কী হয়েছে, শূন্য হয়েছে। আমি ওইখানে একটা নিয়মে করেছি, এখানে আর একটু আলাদা করেছি, একই ব্যাপার আর একটু আলাদা নিয়মে করেছি আর কি। তো নির্ণায়কের মান শূন্য, আড়াআড়ি গুণ করে দিলাম এইভাবে, এইভাবে আমাদের আড়াআড়ি গুণ করে দিলাম, যে এখানে 5p-10 আর এখানে 12=0, অ্যান্ড 5p=22 অ্যান্ড p=22/5, মানে পি এর মান 22/5 হলেই আমাদের ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। 3 নম্বরটা আরেকটা ব্যতিক্রম ম্যাট্রিক্স, এটা ঢাবিতে পড়েছে, ঢাবি 9-10 সেশনে পড়েছে। তো এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হতে হলে এর নির্ণায়কের মানটা কী হতে হবে, শূন্য। নির্ণায়কের মান ইকাল টু শূন্য, আর গুণ করে দিলাম এখানে, আর গুণ জাস্ট একটু ভেঙে করেছি, তোমরা অবশ্যই গুণগুলো পারবে এখানে। তারপরে আমি জাস্ট মিডল টার্মের একটা শেপ চলে আসছে, এখানে মিডল টার্মের একটা শেপ চলে আসছে, এখানে আমরা মিডল টার্মটা করে দিয়েছি। দেন α=4-6। 4 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি যে 19-এ পড়ছে, অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা, 19-এ পড়ছে। ওই একই ব্যাপার, এর বিপরীতকরণ যোগ্যতা পূরণ নির্ণয় করো। তো এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে আমাদের, এই ম্যাট্রিক্সটার যাচাইপূর্বক এ ইনভার্স, এ ইনভার্স, এই এ ইনভার্স যে কতবার পড়েছে, হ্যাঁ অনেকবার পড়েছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের ইনভার্স নির্ণয় করতে হবে, ইনভার্স নির্ণয় করতে হলে তার নির্ণায়কের একটা মান থাকতে হবে, ঠিক আছে। নির্ণায়ক যদি 0 হয়ে যায় তাহলে আমরা এই ইনভার্স পাবো না। তো এই ম্যাট্রিক্সটা আমরা নিলাম এবং এখানে নির্ণায়ক নিয়ে নিলাম। তোমরা জানো যে নির্ণায়কের জাস্ট ম্যাট্রিক্সের মতো এরকম থার্ড ব্র্যাকেট না, জাস্ট দুইটা মডুলোর মতো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আর কি। তো আমরা এখান থেকে নির্ণায়কের মান বের করবো, নির্ণায়কের ব্যাপারটা কি, এই 1 ধরতে হবে, 1 ধরলে এইটা বাদ এইটা বাদ, তো আমাদের কি দাঁড়াচ্ছে, -8-18। একই সাথে 2 ধরলে এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আমাদের অনুযায়ী হবে। তো আমরা অবশ্যই এর আগে করেছি, এই জিনিসগুলো করেছি, নির্ণায়ক বের করেছি, এই জন্য আর আমি এখানে ডিটেলস বলছি না, এখানে আমি করে দিয়েছি। জাস্ট এরপরে জাস্ট কী হবে, আমাদের যোগ বিয়োগ করে ফেললাম, এখানে ক্যালকুলেশন করে ফেললাম, এখানে -26, এইখানে ক্যালকুলেশন করলে +22, আর এইটুকুর ক্যালকুলেশন করলে 5। তো আমাদের মোট ক্যালকুলেশন আসছে 1, ইজ নট ইকুয়াল টু 0। আমাদের যদি কখনো 0 চলে আসে, তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের যদি নির্ণায়কের মানটা 0 চলে আসে, সেই ম্যাট্রিক্সের ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। এখন আমাদের এ ম্যাট্রিক্স যোগ্য, মানে এ ম্যাট্রিক্সটা আমাদের বিপরীতকরণ করা যাবে। এখন যে ব্যাপারটা, মডুলাস এর ভুক্তি সময়ের অবস্থান ক্রম অনুসারে সহগুলিক গুণ আমি নির্ণয় করবো, অবস্থান ক্রম অনুসারে আমরা সহগুলিক নির্ণয় করব। তো এ ওয়ান ওয়ান মিন্স কী দাঁড়াচ্ছে দেখো, আমাদের এখানে এ ওয়ান মানে এইটাকে বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, তার মানে এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, থাকছে কি 8-9-1, 8-9-1 থাকছে।
সো আমাদের যে ব্যাপারটা থাকছে, এখন দেখো যে এখানে ক্যালকুলেশন করতে হবে যে -8 আর হলো 18, তো এখানে দাঁড়াচ্ছে 26। এভাবে প্রত্যেকটার আমরা সহগুণকগুলো বের করব। 1 1 বের করলাম, 1 2 বের করলাম, 1 3 বের করলাম, প্রত্যেকটার এভাবে আমরা ক্যালকুলেশন আর আড়ি গুণ করে সহগুণকগুলো বের করে ফেলবো। এখানে আমি প্রত্যেকটার বের করেছি, তোমরা এভাবে করতে পারো। আমি দেখো এখন a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33। তো এইখানে আমরা যেটা করলাম, জাস্ট এখানে মানগুলো বসায় দিলাম। অ্যাডজয়েন, আমাদেরকে অ্যাডজয়েন বের করতে হবে, কারণ ইনভার্স বের করতে হলে অবভিয়াসলি প্রথমে তার অ্যাডজয়েন বের করে নিয়ে তারপর তার মডুলাসের মানটা বসে দিলে আমাদের ইনভার্স ফাংশনটা হয়ে যায়। এখানে আমাদের ইনভার্স ইজ ইকুয়াল টু আসে হলো, এখানে আমাদের দেখো যে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই মডুলাস অফ এ। তো অ্যাডজয়েন্ট বের করতে হলে আমরা প্রত্যেকটা সহগুণক বের করতে হবে। তো এখানে আমরা প্রত্যেকটা সহগুণক বের করে তার ট্রান্সপোজ করে দিলাম। এটা হলো ট্রান্সপোজের চিহ্ন, এটা ট্রান্সপোজের চিহ্ন। ট্রান্সপোজের চিহ্ন বলতে সারিকে কলাম, কলামকে সারি। দেখো এখানে সারিকে আমরা কী করে দিয়েছি, কলাম। এই সারিকে আমরা কী করে দিয়েছি, কলাম। এই সারিকে কী করে দিয়েছি, কলাম। তো আমরা প্রত্যেকটাকে সারিকে কলাম অথবা কলামকে সারি, যেটাই বলো না কেন, আমাদেরকে করে দিতে হবে। তো এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই মডুলাস অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ, দিস ইজ অফ অ্যাডজয়েন্ট অফ এ, এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট এ। আর মডুলাস অফ এর মান 1, তাহলে 1/1, তো 1 এ জাস্ট আমরা যেটা অ্যাডজয়েন্ট পাচ্ছি সেটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। নাম্বারও সেম অঙ্ক, একদম কী ব্যাপার, একদম সেম অঙ্ক। এখানে 5 নাম্বার যেটা যে বিভূতকরণ যোগ্যতা, এখানে 19 চলে আসছে, সরি আমি আবার ওটাই বলেছি। 6 নাম্বার অঙ্কটা, এই এটা 17-তে আসছে, অনেক ইম্পর্টেন্ট, 17-তে আসছে। এখন আমাদের এখানে বলতেছে এখানে 3টা সমীকরণ দেওয়া আছে, রাশি দেওয়া আছে। বিজন্তি সমীকরণে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে এ ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, যেখানে এল ইকাল টু 1, এম ইকাল টু 2 এবং এন ইকাল টু -1 হয়। তো আমরা এগুলোকে আগে সহগগুলো নিলাম, এরপরে এই মানগুলো আমরা বসায় দিলাম। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো মডুলাস মানে হলো আমরা নির্ণায়কের মানটা বের করলাম, নির্ণায়কের মান আসে 6, তার মানে এটা বিপরীতকরণ যোগ্য। এখন আমাদের ভুক্তিগুলো নিতে হবে। আমরা যে আগের বার দেখো আমরা জাস্ট অনেকগুলো 1 1 1 2 এভাবে না নিয়ে জাস্ট আমরা এভাবে একবার সরাসরি বসাই দিছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে বসাই দিচ্ছি। কীভাবে দেখো, আমাদের এইটা যখন নিব তখন এই বরাবর বাদ বেরোবে। তো এখানে একবার গুণ করে 2 1 2, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 4, এরপর সূত্র অনুযায়ী মাইনাস। এবার এটা নিচ্ছে, এটা বাদ এটা বাদ, তো 1 প্লাস 1 1 প্লাস 1, তো এইভাবে করে সবগুলো, এই ওয়ানের জন্য, এই ওয়ানের জন্য, এই ওয়ানের জন্য, টু এর জন্য, মাইনাস ওয়ানের জন্য, জাস্ট আমরা সবগুলোতে নিয়ে নিলাম। এই কাজটা আমরা করে ফেললাম। করে ফেলার পরে অ্যাডজয়েন্ট মিন্স কি, আসলে এই সারিকে কলাম, কলামকে সারি বানাতে হবে। দেখো এখানে সারি যেটা আছে সেটা হচ্ছে কলামে, সারি যেটা আছে সেটা আছে কলামে, সারি যেটা সেটা কলামে আছে আমাদের। তো এই কাজটা করে জাস্ট আমাদের মানটা বসাই দিতে হবে, মডুলাস ডিভাইডেড বাই অ্যাডজয়েন্ট এফ এ, জাস্ট মানটা আমরা বসাই দিলাম। এখানে 1/6 দ্বারা গুণ করতেও পারো, নাও করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। তুমি যদি এখানে অ্যান্সারটা লিখে দিতে চাও এখানে আমাদের অ্যান্সারটা হবে। সমাধান করতে বলেছে, আমি এখানে তুমি একটু অ্যাড করে দিই, এটা হচ্ছে ক্রেমার পদ্ধতিতে সমাধান করতে বলেছে। ক্রেমার পদ্ধতিতে আমি সমাধানটা করেছি, এখানে তোমাদের অনেক এর পরবর্তী কোশ্চেনগুলো থাকবে, ক্রেমার পদ্ধতিতে সমাধান করো, ক্রেমার পদ্ধতিতে সমাধান করো। তো আমি একটা অঙ্ক জাস্ট ক্রেমার পদ্ধতিতে জাস্ট সমাধান করে দিয়েছি, অন্যগুলো সব সেম নিয়মে আমাদের ক্রেমার পদ্ধতিতে হয়ে যাবে। তো এই সমীকরণ আমাদের দেওয়া আছে, সমীকরণ এই প্রথম সমীকরণ এটা আমাদের দেওয়া আছে, এটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমি 7 দ্বারা গুণ করে দিয়েছি, 7 দ্বারা গুণ করে দিয়ে এই হলো আমাদের সমীকরণ পাইলাম। এখানে এটা দেওয়া আছে আমি 4 দ্বারা গুণ করে এটা পেয়েছি, এখানে এটা দেওয়া আছে আমি 5 দ্বারা গুণ করে জাস্ট এটা পেয়েছি। এখন এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক,
তো আমি গঠিত নির্ণায়ক এক্স ওয়াই সহগগুলো আমি নিয়ে নিলাম। দেখো এখানে 211, এখানে 213, এখানে আমাদের 213, এখানে আমাদের 3-4 -1 -5, এইভাবে আমি জাস্ট সবগুলো বসিয়ে নিলাম। বসায় নেওয়ার পরে তো আমরা তো জানি যে আমাদের কিভাবে হবে নির্ণায়কটা হলো, জাস্ট আমি এই তিনটা যে কোনো সারি বা কলামের পদের প্রত্যেকটা পদের সহগুণক বের করলে আমাদের নির্ণায়কের মানটা বের হয়ে যায়। আমি এই বরাবর মানে 2-3 এবং 5, দেখো আমি এই বরাবর বের করেছি। তোমরা এটা অবশ্যই জানো, আমি এখানে আর ডিটেলসে না বলে সময় ক্ষেপণ করছি না, জাস্ট এখানে ক্যালকুলেশন করে দিলাম, যা আসলো আমাদের -22। সো এটা সমাধানযোগ্য আর কি, সমাধান করা যাবে। এরপরে দেখো ডিএক্স, ডিএক্স মিনস হলো দেখো এই এক্সটাকে বাদ দেওয়া হয়েছে, এখানে যে এক্সের শখটা ছিল এইটাকে বাদ দিয়ে কনস্ট্যান্ট যেটা ছিল সেটা বসানো হয়েছে। আমাদের কনস্ট্যান্ট ছিল দেখো 745, এই হলো 745, দিস ইজ 745, আরও আদার্স সবগুলো ঠিক থাকবে। এবং প্রত্যেক এভাবে আমরা কি করে নেব, নির্ণায়কের মানটা বের করে নেব। এখানে মোট ক্যালকুলেশন জাস্ট এভাবে করে 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 আমাদের এখানেও কী আসছে, 22 চলে আসছে। একই সাথে আমাদের ওয়াই, দেখো ওয়াইটা বাদ পড়ে গেছে, এখানে দেখো ওয়াইটা নাই, ওয়াইটা নাই, জাস্ট এখানে কনস্ট্যান্ট যেটা ছিল সেটা বসে গেছে। এবং তার নির্ণায়কের মানটা বের করা হয়েছে, নির্ণায়কের মান আমাদের কত আসছে, জাস্ট 44, এখানে 22, আর একদম মানে ডি যেটা, মানে এটা ক্রেমারের ডি যেটা, সেটা জাস্ট -22 আসছে। এবার জেড, একই সাথে এখানে দেখো জেডটা নেই এবং কনস্ট্যান্টটা এখানে বসানো হয়েছে। তো এই সবগুলো আমরা সেট 66 পেলাম, এখন এইগুলো সমাধান। এক্স ইকুয়াল টু হবে ডিএক্স ডিভাইডেড বাই ডি, মানটা বসা দিলাম -1, ওয়াইটা হবে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি, মানটা বসা দিলাম, পেয়ে গেলাম এখানে, তাই পেয়ে গেলাম, জাস্ট এখানে আমাদের এক্স ওয়াই জেড এর ফলাফলটা চলে আসলো। পর্বটা অনেক ছোট হয়েছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এই পর্বে আমি প্রায় অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলো করেছি, তোমরা আশা করছি বারবার দেখলে ভালো ফলাফল পাবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।